আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সৈয়দা কানিজ ফাতেমা। আমি আজকে ক্লাস ওয়ানের ইংরেজি ক্লাস দিব। তো সোনামণিরা কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো আল্লাহ রহমতে। আমিও ভালো আছি। তাহলে আমরা আজকে ইউনিট 21 পড়াবো। দেখো ইউনিট 21 পেজ নাম্বার হচ্ছে 42-43। তাহলে আমরা একটু সোনামণিরা টেক্সটবুকটা খুলব। টেক্সটবুকের 42 পেজ, দেখো 42 পেজ, লুক লিসেন অ্যান্ড সে, দেখব শুনব এবং বলবো। দেখো এখানে কি দেখাচ্ছে, একটা রং দেখাচ্ছে। কি রং? কালো। তাহলে কালো ইংরেজি কি? ব্ল্যাক। তারপরে কি দেখাচ্ছে? সাদা রং। সাদা ইংরেজি কি? হোয়াইট। তারপরে কি দেখাচ্ছে? বাদামি রং। বাদামি ইংরেজি কি? ব্রাউন। তারপরেরটা আমরা সবাই চিনি, কি রং? লাল। লাল ইংরেজি কি? রেড। তাহলে কালো, ব্ল্যাক, হোয়াইট অর্থ সাদা, বাদামি ইংরেজি ব্রাউন, লাল ইংরেজি রেড। আচ্ছা তারপরে দেখো রাইম, লুক লিসেন অ্যান্ড সে। আমরা একটা রাইম পড়ব। আমরা পড়ব কি পড়ব? একটা রাইম পড়ব। তাহলে আমরা দেখো কি দেখছি, আমরা এখন একটা ছবি দেখা যাচ্ছে। এখানে দেখো ক্যাটস দেখা যাচ্ছে, দরজার সামনে কয়েকটা ক্যাটস। আচ্ছা এই জন্য রাইমটার নাম কি দেওয়া আছে? কাউন্টিং ক্যাটস। কি দেওয়া আছে? কাউন্টিং ক্যাটস। আচ্ছা আমরা এখন একটু বোর্ডে চলে যাই। দেখো সোনামণিরা কাউন্টিং ক্যাটস, ওয়ান ক্যাট, টু ক্যাটস, ব্রাউন ক্যাট, হোয়াইট ক্যাট, থ্রি ক্যাটস, ফোর ক্যাটস, ব্ল্যাক ক্যাট, রেড ক্যাট। কাউন্ট দ্য ক্যাটস অ্যাট দ্য ডোর, ওয়ান, টু, থ্রি, ফোর। ভালো লেগেছে সবার কাছে? আমরা আরেকবার পড়ব, তোমরা মিসের সাথে পড়বে। কাউন্টিং ক্যাটস, ওয়ান ক্যাট, টু ক্যাটস, ব্রাউন ক্যাট, হোয়াইট ক্যাট, থ্রি ক্যাটস, ফোর ক্যাটস, ব্ল্যাক ক্যাট, রেড ক্যাট। কাউন্ট দ্য ক্যাটস অ্যাট দ্য ডোর, ওয়ান, টু, থ্রি, ফোর। তাহলে সোনামণিরা আমরা কি করব, এই রাইমসটা বাসায় আরো কয়েকবার পড়ব, পড়ে আমরা খাতায় লিখব, ঠিক আছে? এবার আরেকটু সামনে চলে যাই। দেখো আস অ্যান্ড অ্যান্সার। আচ্ছা আমরা কি করব, এখানে কয়েকটা কোশ্চেন আছে, আমরা দেখে দেখে, ছবি দেখে দেখে কোশ্চেন করব এবং রংগুলি বলবো। আচ্ছা দেখো প্রথমে এটা কিসের ছবি? ফিশ। তারপরে একটা ডগের ছবি, তারপরে প্যান, তারপরে এগ, তারপরে একটা হেড, তারপরে আছে কি এটা? বল। আচ্ছা এটা আমরা ক্যাপও বলতে পারি। আচ্ছা দেখো হোয়াট ইজ ইট, ইহা কি? ইট ইজ ফিশ। হোয়াট কালার ইজ ইট, ইহার রং কি? ইটস কালার ইজ কি কালার? রেড কালার। আচ্ছা রেড কালার, রেড অর্থ লাল। তাহলে আমরা একটু বোর্ডে চলে যাই। দেখো মিস এটা সুন্দর করে লিখেছি, হোয়াট কালার, সরি হোয়াট ইজ ইট, হোয়াট কালার ইজ ইট, হোয়াট ইজ ইট, ইহার ইহা কি? আমরা কি দেখেছিলাম? ফিশ দেখেছিলাম। তাহলে ইট ইজ ফিশ। তারপর দেখো হোয়াট কালার ইজ ইট, আমরা এটা কি রং দেখেছিলাম? রেড দেখেছিলাম, এই জন্য ইটস কালার ইজ রেড। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, একটা ডগের ছবি, এই ডগটার কালার কি? ব্ল্যাক কালার। আচ্ছা তাহলে আমরা তাহলে কি প্রশ্ন করব, হোয়াট ইজ ইট, ইহা কি? ইট ইজ ডগ।
What color is it? ইহার রং কি? Its color is black. ইহার রং কালো। তারপরে আর কি দেওয়া আছে? এখানে একটা পেন দেওয়া আছে। এটার কালার কি দেখা যাচ্ছে? Black দেখা যাচ্ছে। এখানে একটা এগ দেওয়া আছে। এগের কালারটা কি? Brown. এখানে একটা ক্যাপ দেওয়া আছে। এটার রং হোয়াইট। এখানে আর কি আছে? বল। বলটার রং কি? রেড। তাহলে বাকি চারটা মিসের মতো করে কোশ্চেন করে অ্যানসার তোমরা এইচডব্লিউ করবে, বাসায় নিজে নিজে করবে। এখন দেখো আরেকবার, এখানে কি আছে? 43 পেজে অ্যালফাবেট, লুক লিসেন অ্যান্ড সে, দেখবো শুনবো এবং বলবো। আচ্ছা কি বলবো? দেখো এখানে কি দেওয়া আছে, এটা আমরা চিনি, এটা কিউ, আমরা সবাই এটা পারি। কিউ, ক্যাপিটাল লেটারে কিউ, স্মল লেটারে কিউ। কিউ দিয়ে আমরা কি পড়েছিলাম? কুইল্ট। কুইল্ট অর্থ কি? লেপ। তারপরে কি দেওয়া আছে দেখো, এটা ক্যাপিটাল লেটারে আর, স্মল লেটারে আর, আর দিয়ে কি হয়? রেড। রেড অর্থ কি? ইঁদুর। রেড অর্থ ইঁদুর। তাহলে কুইল্ট অর্থ লেপ, আর হচ্ছে রেড অর্থ ইঁদুর। তারপরে দেখো সে অ্যান্ড রিড। আচ্ছা তাহলে বলবো, লিখবো, কি লিখবো আমরা? এখানে ক্যাপিটাল লেটারে কিউ দেওয়া আছে, তার পাশে আমরা দুইবার ক্যাপিটাল লেটারে কিউ লিখে ফেলবো। এখানে আবার আর দেওয়া আছে, তার পাশে আমরা আর গুলি লিখে ফেলবো, দুইবার করে লিখবো। এখানে দেখো স্মল লেটারে কিউ লিখে আছে, পাশে আমরা দুইবার লিখবো। স্মল লেটারে আর দেওয়া আছে, পাশে দুইবার লিখবো। তারপরে দেখো কি দেওয়া আছে, সে ট্রেস অ্যান্ড রাইট। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো ওই যে আমরা পড়েছিলাম কুইল পড়েছিলাম, রেড পড়েছিলাম, এই দেখো ইঁদুরের ছবি, এই দেখো ল্যাপের ছবি। তার পাশে আবার কি আছে? মিসিং ওয়ার্ড দেওয়া আছে। দেখো এখানে ওই যে কুইল পড়েছিলাম, কুইলের মিসিং ওয়ার্ড, প্রথমে কিউটা এখানে মিসিং টান দিয়ে রেখেছে, এখানে কি বসবে? কিউ বসবে, কিউ ইউ আই এল টি। তার নিচে দেখো কিউ ইউ দেওয়া আছে, আই এল এর জায়গায় মিসিং করা আছে, এখানে আমরা আই আর এল দিব। তার নিচে কিউর জায়গায় মিসিং দেওয়া, তারপর ইউ দেওয়া আছে, আই এল নাই, আবার এখানে মিসিং, তারপর টি দেওয়া আছে। আচ্ছা পাশে আছে রেড, রেডের প্রথমেই আরটা মিসিং, তাহলে এখানে আর বসাবো, এ টি। তারপরে এখানে আর মিসিং করা আছে, তারপরে এটাও মিসিং, তারপর টি, তাহলে আর এ টি রেড। তাহলে আমরা এই দুইটা লিখে ফেলবো। এরপরে দেখো দুইটাই মিসিং, এখানে হবে আর, এখানে এ, তারপরে টি রেড। আচ্ছা তাহলে আমরা এই মিসিং লেটার গুলিও বইতে পড়ে ফেলবো। তাহলে সোনামণিরা আজকে আমরা কি কি পড়লাম? আমরা রং গুলি পড়লাম, কয়েকটা রং, তারপরে একটা রাইমস পড়লাম, তারপরে কয়েকটা কোশ্চেন অ্যান্সার পড়লাম, এখানে অ্যালফাবেট পড়লাম, কিউ আর, আচ্ছা এখানে কয়েকটা মিসিং লেটার পড়লাম। এখন আমরা এই যে ইউনিট পড়েছি 21, এখানে যে পুরাটা পড়েছি 43 পেজ, এখানে আমি কয়েকটা ওয়ার্ড মিনিং যেগুলি তোমাদেরকে পড়িয়েছি এটি আমি আবার লিখেছি। দেখো ওয়ার্ড মিনিংগুলো আমরা কি কি পড়েছি, ব্ল্যাক পড়েছি, ব্ল্যাক অর্থ কালো, হোয়াইট পড়েছি, হোয়াইট অর্থ সাদা, ব্রাউন পড়েছি, ব্রাউন অর্থ বাদামি, রেড পড়েছি, রেড অর্থ লাল। আচ্ছা কাউন্ট পড়েছি, কাউন্ট অর্থ গণনা, কালার পড়েছি, কালার অর্থ রং, কুইল্ট পড়েছি, কুইল্ট অর্থ লেপ, আর রেড পড়েছি, রেড অর্থ ইঁদুর। তাহলে আবার ব্ল্যাক অর্থ কালো, হোয়াইট অর্থ সাদা, ব্রাউন বাদামি, রেড লাল, কাউন্ট গণনা, কালার রং, কুইল্ট লেপ, আর রেড ইঁদুর। তাহলে সোনামণিরা আমি যে এইচডব্লিউ গুলি দিয়েছি এগুলো আমরা বাসায় করব, আর বাসায় সুন্দর করে এগুলো লিখব। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, আবার সামনের ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই, বাসায় এইচডব্লিউ গুলো আমরা বসে বসে করে ফেলবো। আল্লাহ হাফেজ, সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।